চট্টগ্রামের ভাটিয়ারিত 75তম বিএমএ লং কোর্সত সেনা কর্মকর্তার কমিশন প্রাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী। এ উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিত অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি আইসিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে তিনি হেলিকপ্টার যোগে বিএমএ অবতরণ করে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দোল্লা রেজা জানাই দেব প্রধানমন্ত্রীর বহনকারী হেলিকপ্টার বেলা 11:05 বিএমএ আইনে সরাসরি অবতরণ করে। প্রধানমন্ত্রী সেনাবাহিনীর 75তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেট অলরে কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজকের দিনটি তোমাদের জীবনে অত্যন্ত আনন্দের এবং গুরুত্বপূর্ণ। আজ থেকে তোমাদের উপর ন্যস্ত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার গুরু দায়িত্ব। এ দায়িত্ব পালনে তোমরা সজাগ ও সদা প্রস্তুত থাকবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই হবে তোমার জীবনের প্রথম ও প্রধান ব্রত। তোমরা নিঃস্বার্থভাবে জনগণের পাশে দাঁড়াবে, জনগণের সেবা করবে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আনুগত ও অধীনস্থদের প্রতি সহমর্মী হতে হবে তোমাদের। মনে রাখবে, অনেক রক্ত ত্যাগের তিতিক্ষার বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, কাজে এই স্বাধীনতাকে অর্থবহ করা, স্বাধীনতা সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটা আমাদের সকলেরই দায়িত্ব। এর আগে 24 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীর অনুষ্ঠানে অংশ নেবেন চট্টগ্রাম উদাসীন। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারাতে কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাসের ফোন রেখে